আমার জমিদারি আমাকে ফিরিয়ে দিন নইলে কিন্তু আমার হাতের এই পিস্তলটা ভীষণ ভাবে গর্জে উঠবে চাচা দেব 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 100 বার দেব আব্দুল হামিদ এ দানপত্র তুমি নিয়ে আয় আই গাছ ধরে এই গায়া মরতে মাম মানে এই অস্ত্র আমার চোখের সম্মুখ থেকে সরিয়ে নাও ওটা সরবি আমি আর দেখতে চাই না কারণ এতক্ষণে যা করেছিলাম না আমি তোমার সঙ্গে অভিনয় করেছিলাম ঠিক আছে মানে এই ব্যাপারটা হচ্ছে কি তুমি 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি লিখে দিলে সেটা কি তুমি ধরে রাখতে পারবে কিনা এটা আমি পরীক্ষা করেছিলাম হ্যাঁ পরীক্ষা তুমি উত্তীর্ণ হয়েছ এই 18 লক্ষ টাকার জমিদারি থেকে 9 লক্ষ টাকার জমিদারি মানে পুরোটা দেই নাই এই 4 লক্ষ টাকা দিয়েছি আর 5 লক্ষ টাকা মানে তোর এই লেখাপড়া বাবা তো পিতা মৃত্যুর পর থেকে আপনি আমাকে একটিবার শুনে ধরে দেখেননি কোনোদিন আমাকে সহ্য করতে পারছেন না আপনার কাছে একটি টাকা চাইলে আমি কোনোদিন পাচ্ছি না আমার স্কুলের লেখাপড়া বন্ধ করে দিয়েছেন এমনকি আমার নিজ হাতে রান্না করে খেতে হয়েছে আজ বলছেন আমার খরচ হয়ে গেছে 5 লক্ষ টাকা জমিদারি পুরোটাই দেব পুরোটাই দিতে হবে আপনাকে পুরোটাই দেব চাটা আমার সহ্য হচ্ছে না কি চাচা বাতুস পুত্রের মধ্যে দেখো তোমার পুরো 9 লক্ষ টাকা বলছি আব্দুল হামিদ আজ থেকে এগুলো সর্বত্র তোমার হেফাজতে থাকবে যাও দলিল দলিল সব নিয়ে যাও নিয়ে যাও সব নিয়ে যাও চলে কথা একটা কথা বলবো আপনি কি বলবেন আমি বলে যাচ্ছি আজ তখন পিস্তলের গুলি দেখিয়ে আমার কাছ থেকে 9 লক্ষ টাকা জমি দিয়ে নিয়েছি বলো বলো একটি কথা আপনি হয়তো ভুলে যাচ্ছেন কাকা আপনি রক্তের গর্জন দেখাচ্ছেন আপনি হচ্ছেন জমিদার বংশের ছেলে আমি কিন্তু জমিদার বংশেরই ছেলে আপনার শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে ঠিক একই রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে আপনি যদি জানোয়ার হন আমি বলতে বাধ্য হব আমি জানোয়ারের বাচ্চা আপনি যদি শুয়ার হন আমি বলতে হব আমি শুয়ারের বাচ্চা তাই তো আদি সামান্য এই খেলনা পিস্তলের ভয় দেখে আমি আমার 9 লক্ষ টাকা জমিদারি আদায় করে নিয়েছি তুমি যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি কাকা বলো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আপনার নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কাকা তুমি একটি কথা শুনে যাও বলুন কাকা যদি কোনোদিন আবার বিপদের সম্মুখীন হও হ্যাঁ বলুন তাহলে এমনি ভাবে খেলনা পিস্তল দেখিয়ে সেই বিপদ থেকে তুমি উদ্ধার হয়ে যাবে কাকাকে কোনোদিন স্মরণ করবে আমার মনে হয় জীবনে কোনোদিন আপনার প্রয়োজন আমার হবে না কাকা গুড বাই কিন্তু আমি যে গুড বাই দিতে পারছি না আমি যে গুড বাই দিতে পারছি না আমি সুন্দরী কুনাই কুনাই তো পাবে 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 আল্লাহ আমার মনের আশা পূর্ণ হবে আমি ওই দূরে দাঁড়িয়ে সব রক্ষ করেছি বললো নব লক্ষ টাকার জমিদারি তুমি তোমার এই ভ্রাতুষ পুত্রের নামে উইল করে দিলে উপায় ছিল না এখন এসেছে খেলনার পিস্তল কিন্তু প্রথম যখন আমার সম্মুখে ধরেছে তখন মনে করেছিলাম আমার আত্মাটা বুঝে উড়িয়ে যাচ্ছে শুনো দোস্ত আমি পরস্পর জানতে পারলো কি জানতে পারলে
সুন্দরী গুনাই বিবি, গুনাই বিবি, গুনাই বিবি, কি হয়েছে গুনাই? দোস্ত ওই ছেড়াকি দিঘির ঘাটে গোসল করতে যাবে, গোসল করতে যাবে, চলো বন্ধু তুমি আর আমি, তুমি আর আমি দুই বন্ধু মিলে ওই গুনাই বিবিকে বেবস্ত্র অবস্থায় দেখে আসবো। ঠিক আছে দোস্ত, চলো সুন্দরী গুনাইকে যদি নাও পাই তবে গিগির কাটে বিবস্ত্র অবস্থায় তাকে এক নজর দেখতে তো পারবো, আগে দেখে
কথা বলবি তুই যখন তোর ভাবির সঙ্গে দিঘির পাড়ে গিয়েছিলি সেখানে কি ঘটেছে আমাকে খুলে বল স্পষ্ট করে আমাকে খুলে বল বলছি ভাইজান হ্যাঁ বল আমি আর ভাবি যখন ওই পুকুর পাড়ে গোসল করতে গিয়েছিলাম তখন আপনার চাচা চেয়ারম্যান দালালউদ্দিন আর ডাক্তার রহমান খান বকুল গাছে পাতা ছিঁড়ে আমার ভাবির গায়ে ঢিল মেরেছে এই কথাটা যেন আর কেউ না জানতে পারে ঠিক আছে ভাই ঠিক আছে তুই যা বন্ধু এখন আমি কি করবো তুমি বলো আমি যে কোনো উপায় দেখছি না আমি পারবো না তো আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো কাজ কর্ম করিনি আমি কি করে বকুল গাছ কাটবো আর কাকে দিয়ে গাছ কাটাবো তুমি বলো আমি আজ এখনই ছুটে যাবো মানিকের মার বাড়িতে যে ভাবি হোক যেমনি করি হোক মানিককে দিয়ে বকুল গাছটা কাটিয়ে দেবো ঠিক আছে চলো